দীর্ঘদিন ধরে চুপিসারে চলছিল জলাজমি ভরাটের কাজ। জমি মাফিয়াদের দৌরাত্মে বেশ কয়েক বিঘা জলাশয়ের অনেকটা অংশ ভরাট করে ফেলা হয়। কয়েক কোটি টাকা মূল্যের ওই জলাজমি ভরাট করে প্রমোটিংয়ের ছক করা হয় বলেও অভিযোগ। এরপরই এলাকায় বোর্ড ঝুলিয়ে জলাজমি ভরাট বন্ধের নির্দেশিকা জারি করে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ওই জলাশয়ে কোনো রকমে নোংরা আবর্জনা ফেলা বন্ধ বলে আলাদা নোটিশ জারি করে ইংরেজবাজার পুরসভা। এমনকি অবৈধভাবে জলাজমি ভরাটের অভিযোগে কয়েকজনের নামে নোটিশও জারি করা হয় প্রশাসনের তরফে। এবার এই জলাজমিকে পূর্বাবস্থায় ফেরানোর কাজ শুরু করল মালদা প্রশাসন। শুক্রবার সকাল থেকে ইংরেজবাজার পুরসভার 13 নম্বর ওয়ার্ডে টিয়াকাটি জলাশয়ে খনন শুরু করে প্রশাসন। অভিযোগ, এলাকায় প্রভাবশালীদের মদতে জলাজমি ভরাট চলছিল। এদিন এলাকায় ট্রাক্টর ও জেসিবি নামিয়ে শুরু করা হয় জলাজমিতে ফেলা মাটি ও আবর্জনা পরিষ্কারের কাজ। আমরা ডোবাটাকে রেস্টোর করে দিচ্ছি। এই রেস্টোর হয়ে যাওয়াটার জন্য এবং যাতে কোনো শহরের কোনো পুকুরি বোঝানো না হয় সেটারই আমরা ব্যবস্থা দেখছি কি করা যায়। আগামী দিনে এই ধরনের অবৈধ কাজ হলেই প্রশাসন কড়া পদক্ষেপ নেবে বলে দাবি করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। যখন দেখলাম যে ওই এলাকার মানুষরা ঘুমিয়ে পড়ছে আর অবাধে ওই মাটি ভরাট হচ্ছে, যে তখন আমরা বাধ্য হয়ে অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাকশন নিতার জন্য বলেছি। এটা খুব খুশির কথা, আমি অনেক পত্রিকায় দেখেছি, এত ইনডাইরেক্টলি আমাদের বিরুদ্ধেই বলেছে যে আমরা নাকি ঘুমিয়ে আছি, করছি না কাজ। তাদের উদ্দেশ্যে বলি আমরা ঘুমিয়ে থাকি না, 24 ঘন্টা জেগে থাকি। এদিকে ওই জলাশয় থেকে নানা রকম রোগ ব্যাধি ছড়াচ্ছে বলে দাবি করেন ওই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী। জলাশয়ের সংস্কার ও সৌন্দর্যায়নের দাবি করেছেন তিনি। এবং আমরা প্রশাসনের কথা বলবো যাতে এটাকে সুন্দরভাবে একটা বিউটিফিকেশন করে জলাভূমিটাকে একটা ভালো করা হয়, যাতে এখান থেকে ডেঙ্গু না ছড়ায়, অন্যান্য অসুবিধা না হয়, একটা সৌন্দর্য যাতে বৃদ্ধি পায়, তার জন্য আমরা প্রশাসনকে আবেদন করব। ফের এলাকার পুরনো জলাজমিকে আগের অবস্থায় ফেরানোর প্রশাসনিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। মালদা থেকে সুমুক লাহিড়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।